খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি, একদম চটজলদি, জলদি, মানে 20 মিনিটে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকে। 25 মিনিট মানে ঢেকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার শুকাক, তারপর আমি একটু গরম মশলা আর একটু সামান্য ঘি। আর না, তারাও কিন্তু একটু মিষ্টি দেবেন, তাহলেও দেখবেন এই জিনিসটা সব রকম মিলেমিশে দারুণ একটা টেস্টি খাবার হয়ে যাবে। নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। সবাই কেমন আছেন? এখন তো মন্দ ভালো মিশিয়েই আছেন, তাই না? পিটপিট বৃষ্টি পড়ছে, মনটা ভালো হয়ে যাচ্ছে, আবার হাওয়া দিচ্ছে, কি মনটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যেই আবার পরের দিন সকাল হচ্ছে, আবার গরম। তো যাই হোক, ভালোই মন্দই আমাদের চলেই যাচ্ছে, বলুন। আমাদের তো প্রকৃতির সঙ্গেই চলা। তো আমি তো কি রান্নাই করবো সেটাই ভেবে পাই না, আপনাদের সঙ্গেও তো থাকতে ইচ্ছে করে, তো কিছু পারি না পারি চলে আসি কিছু একটা নিয়ে। খুব সহজে একটা করলাম আজকে, খুব কম টাইমে, এত কম টাইমে যে করেছি না কি বলবো। তাড়াহুড়ো করে কাজের থেকে এসে চট জলদি পুরো 20 মিনিটে রান্না শেষ, কিন্তু খেতে যা টেস্টি হয়েছে আর মুখরোচক, দারুণ খেতে হয়েছে। কি করেছি জানেন? শুনলে বলবেন এটা তো কমন ব্যাপার, কমন হলেও এক একজনের হাতে এক এক রকম হয়। তো আমিও আবার একটু অন্যভাবে করি, যার জন্য খেতেও ভালো লাগে। শুধু যে ভাত দিয়ে বা লুচি পরোটা তা নয়, এটা এক বাটি ধরিয়ে দিলে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। মুড়ি ঘণ্ট তো হয়ই মাছের মাথা দিয়ে, তো আমি আজকে মুড়ি ঘণ্ট নিরামিষ করেছি পটলের গোবিন্দভোগ চাল দিয়ে। সোজা কথায় পটল গোবিন্দ যেটাকে বলে। এবার আপনারা দেখবেন বানিয়ে খেয়ে কেমন লাগে, আপনারা যেরম করে বানান সেরম খাবেন, আবার আমি যেরম দেখালাম সেরকমও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, কেমন? তাহলে চলে যাই রান্নাঘরে, দেখাই কেমন করে রান্না করলাম আমার পটল গোবিন্দ। চলে এসেছি রান্নায়, এখন আমি কিভাবে করব। সবাই করে, আমি একটু অন্য করি, কারণ খেতে আরও টেস্ট হয় দেখবেন। এই যে গোবিন্দভোগ চাল আমি 1 কাপ নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নেব আমি। আর লাগবে হচ্ছে আলু পটল, আলু পটলটাকে ভালো করে ভাজবো, আর তার সাথে থাকবে আমার একটু তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, কাজু কিশমিশ, একটু গোটা গরম মশলা, আর একটু ঘি। আর যেটা দেবো মেন, সেটা দেওয়া অ্যাকচুয়ালি টেস্টের জন্য। এটা তো সবাই জল দিয়েই করে, কিন্তু আমি কিন্তু আবার 1 কাপ দুধও দেবো, কেন দারুণ এটাতে টেস্ট আসে। আর শেষে তো একটু গরম মশলা মিষ্টি পড়বেই, তাহলে বুঝতেই পারছেন রান্নাটা। তাহলে আমি চলে যাই, প্রথমে আমি এই গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তো কড়াইতে আমি প্রথমেই দেব কিছুটা ঘি, বেশি নয়, 1 চামচ মতন। ওর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু, কাজু আর কিশমিশকে, আর দিয়ে দেবো ওই যে আমি গোটা লবঙ্গ এনেছিলাম, দারচিনি লবঙ্গ, সেটা একটু করে রেখে দিয়ে আমি বাকিটা দিয়ে দিচ্ছি। আমি অল্প কটা রেখেছি, ওই কাঁচা লঙ্কার কটা ফোড়ন আর আদা, এটা আমি পরে দেব। তো প্রথমে আমি এইগুলোকে একটু ভাজবো, এগুলোকে একটু ভেজে নেব, কারণ এটা ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই এটাকে আমি একসঙ্গে আগে ভেজে নিচ্ছি। এটাকে আমি ভেজে নেব, যেই ভাজা ভাজা গন্ধটা হবে না, তখন আমি ওই যে চালটা আছে এই চালটাকেও দিয়ে দেব, একটুখানি ভাজা হোক। এই ভাজার মেন হচ্ছে গন্ধ, এই যে কাজু কিশমিশ গরম মশলা গোটা এগুলো ভাজলে না খুব সুন্দর গন্ধ বেরোয়, আর সাথে তো শুকনো লঙ্কা আছে। এবার আমি এই চালটা, এই যে আমি চালটাকে ভাজছি না, এর মধ্যেই আমি একটুখানি নুনও দিয়ে দিলাম, কেননা চালটার সঙ্গে তাহলে নুনটা মিশে যাবে। এইটা একটু ভালো করে ভাজছি, ভেজে আমি এটাকে একটু বাটিতে তুলে নেবো, আর 1-2 মিনিট ভাজা হলেই। চালটাকে তো আমি ভেজে নিয়েছি, এবারে আমি কড়াইতে তেল দিয়েছি। ইচ্ছে করলে পুরোটাই ঘিয়ে করা যায়, কিন্তু আমি পুরো ঘিয়ে করতে চাইছি না, অনেকটা ঘি খাওয়া হয়ে যাবে, না হলে তো দারুণ টেস্টি হয়। তো তেলটাকে আমি গরম করছি, গরম হলে আমি এই এই যে আমি শুকনো এক্সট্রা আবার একটু গোটা ওই মশলাটা রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে এই যে পটল আলুটা কেটে রেখেছি
করে পটল আলুটা দিয়ে দিলাম। পটল আলুটাকে এবার আমি ভালো করে ভাজবো। যতক্ষণ একদম ভেজে ভেজে লাল হয়ে যায়, মজে যায়, ততক্ষণ আমি এটাকে ভেজে নেবো। ভাজা হতে হতেই আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? তো একটু ভালো করে ভাজা হয়ে একটু নরম হয়ে আসুক। তো এটাকে যে আমি খুব কড়া করে ভাজবো তা নয়, কিন্তু হালকা হালকা নরম করে ভেজেছি। আমি একটু আদা দিয়ে দিয়েছি, আদা যেটা রেখেছিলাম, আর নুন দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব হলুদ, জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে ভাজা হোক একটু। এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব, একটু ভাজাটা হোক আর এটা দিয়ে তারপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো সব কিছু দিয়েই কষানো হয়ে গেছে। আমি এক চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি, সে খুব ছোটো চামচ যেগুলো হয় 1 টিস্পুন দিয়েছি। কষানো হয়ে গেছে, এবার আমি ওই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে তো বেশিক্ষণ কষাতে হবে না, কারণ চালটা তো আমি আগেই ভেজে রেখেছি। এটাকে আমি ভালো করে একটু মেরে নিচ্ছি, সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জলটা আমি প্রথমে দিচ্ছি এক কাপ, যেমন চায়ের কাপের চালটা দিয়েছিলাম সেদিনই এক কাপ জলটা দিলাম। এটা দিয়ে আমি একটু ঢেকে গ্যাসটা কমিয়ে রাখবো, চালটা মোটামুটি নরম একটু হয়ে আসবে, তখন আবার আমি এক কাপ ওই দুধ দেব, দিয়ে করবো, ঠিক আছে? তো এটা আগে একটুখানি ভাপে ভাপে চালটা হয়ে যাক, আমি গ্যাসটা একটু কমিয়ে রাখছি। গ্যাসটা কমিয়ে আমি একটু ঢেকে রাখছি। কেন দেখুন, আমি জল যে দিয়ে ঢেকে গেছিলাম পুরো কিন্তু শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, ঠিক আছে? এইবারে এখনও কিন্তু চালটা পুরো আমি সেদ্ধ করিনি, এটা আমি একটু ঝরঝরে করেই বানাবো। তো এখন আমি কী দেবো, এখন আমি ওই দুধটা দিয়ে দেবো, এক কাপ দুধ। এটাতেই কিন্তু মেন টেস্টটা হয়। তো এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি, এবার আবার আমি গ্যাসটা কমাবো, কমিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো, ওই ভাপে ভাপে সেদ্ধটা হবে। আর এখন আমি এই কাঁচা লঙ্কাটার উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার শুকাক, তারপর আমি একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলবো, দেখি কেমন হয়। তবে কি জানেন তো, এইভাবে যদি বানানো হয়, এটা যে শুধু ভাত দিয়ে খেতে হয় তা না, রুটি পরোটা দিয়েও তো অনেকে খায়, কিন্তু আমি কিন্তু তা খাই না। আমি একদম বসে বসে এক বাটি নিয়ে শুধু শুধুই বসে বসে খাই। এইভাবে বানালে না শুধু খেতেও দারুণ লাগে। তো ঢাকা দিয়ে রেখে দেওয়াতে কম আছে, দেখুন দুধের এটাও শুকিয়ে গেছে আর সুন্দরভাবে সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এখন আর আমার কিছু করার নেই, এখন জাস্ট আমি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো গরম মশলা, আর একটু দেব, আবার একটুখানি ঘি দিয়ে দেব, টেস্টটা আরও জম্পেশ হবে সেই জন্য। তো হয়ে গেল। আরেকটা কথা, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু দুধ গোবিন্দভোগ চাল রয়েছে, তাই যদি যারা মিষ্টি খান না তারাও কিন্তু একটু মিষ্টি দেবেন, তাহলেও দেখবেন এই জিনিসটা সব রকম মিলেমিশে দারুণ একটা টেস্টি খাবার হয়ে যাবে। তাহলে বানিয়ে দেখুন। তাহলে এবার বলুন তো, এইভাবে যদি কাউকে সার্ভ করা যায় তাহলে সে কি ভাত দিয়ে খাবে না শুধুই খেয়ে ফেলবে? আমার তো মনে হয় শুধুই খেয়ে ফেলবে, কারণ আমি নিজেও তো এটাকে শুধুই খেয়ে ফেলবো। দেখতে যে শুধু সুন্দর লাগছে তা নয়, কিন্তু খেতেও খুব স্পাইসি হয়েছে, খুব টেস্টি হয়েছে। বানানো হয়ে গেল পটল মুড়ি ঘণ্ট, খেলাম, ভালোই লাগলো। আমি কিন্তু বাটি করে বসে বসেই চামচ দিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে আমার এক বৌদি আছে, সেই বৌদিকে একটু টেস্ট করতে দিয়েছি, বৌদি বলবে কেমন হয়েছে খেতে। যাই হোক, আপনাদের কেমন লাগবে জানাবেন, করে খাবেন জানাবেন। আর আপনাদেরও যদি একটু অন্যভাবে করার মতন পদ্ধতি জানা থাকে তাহলে সেগুলোও আমাকে একটু জানাবেন, তাহলে আমিও তো একটু করতে পারি, তাই না? সব রকমই তো করা ভালো, আমিও একটু জানবো কীভাবে আপনারা করছেন। তো আমাকেও কিন্তু আপনারা জানাবেন আর কমেন্ট করবেন, কী ভুল কী ত্রুটি সেগুলো কিন্তু জানাবেন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা শেয়ার করবেন, আর যারা একদম নতুন বন্ধু আমার হয়েছেন, আমি দেখেছি কয়েকটা কমেন্টে, তারাও কিন্তু প্লিজ শেয়ার করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, দেখি সামনের সপ্তাহে আবার কী করা যায়, ইচ্ছে আছে, দেখা যাক।